বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় দেশ এবং প্রবাসী ভাই বোনদের অনেক অনেক সালাম এবং দোয়া জানাচ্ছি। আজকে আসলে আমি সারাটা দিনই খুব ব্যস্ত ছিলাম, আমার প্রবাসী ভাইরা অনেকে ফোন করছে এই সন্ধ্যার পর থেকে প্রচুর, কিন্তু আমি একটা সেজন্য আমি খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে চলে আসলাম, কারণ এখন করোনাকালীন বিয়েগুলি হচ্ছে খুব বাসায়, জাস্ট কাজই ডেকে আলহামদুলিল্লাহ এখন একটা কবুল হলো। তো আমি আসলে সকল প্রশংসে আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান, পাত্রীর বাসায় জাস্ট এই যে ভাসুর ঘর সাজাচ্ছে, আমি এই জায়গায় বসে তোমাদের মাঝে চলে আসলাম। আমার প্রবাসী ভাইরা তো অস্থির হয়ে গেছে, আমি ফোন ধরছি না কেন, আসলে কবুলটা হওয়ার সাথে সাথে কিন্তু আমি তোমাদের মাঝে চলে আসলাম। আমি কখনো নিরাশ হই না। এই যে আমি তোমাদেরকে বলি যে সব মেয়েরাই উচ্চবিত্ত ছেলে চা উচ্চ, তার মাঝেও হাজারে একজন পড়ে যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে যে পাত্রীটার বিয়ে দিচ্ছি, মানে আমি অবাক হয়ে গেলাম, মেয়েটার নাম মাত্র ডিভোর্স, ও আবার কানাডার সিটিজেন, তো ওর বয়স 23-এর মতো, ও ওকে একটা অবিবাহিত ছেলে, ছেলে কিন্তু কিছু মানে জাস্ট ব্যবসা বাণিজ্য করে বিবিএ করা ঢাকায় সেটেল, ওই যে ভালো লাগা যেটা হয়, মানে সমস্ত খরচ দিয়েই উল্টা এখানে বিয়ে শাদী কমপ্লিট করলাম। তো আমি সেজন্য কাউকে নিরাশ হতে না করবো, সবসময় আমার পাশে থাকবো, আমাকে একটু সাহায্য সহযোগিতা করবা, ইনশাল্লাহ এই ভালো কাজে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো সেজন্যই আবার আসলাম, আর আমার সাথে তো যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261, ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। জাস্ট কবুলটা হলো তারপর তোমাদের মাঝে চলে আসলাম। আসলে সবসময় কিন্তু সবাইকে দেখানো যায় না, যেহেতু এটা বিয়ে শাদীর ব্যাপার, সবারই সিক্রেট থাকে, তো আমি কিন্তু 100% সিক্রেট ভাবেই করি। তো আমি বলবো তোমরা এত অস্থির হয়ে না, ধৈর্য ধরো, ইনশাল্লাহ আমার পাশে থাকো, আমি তোমাদেরকে ইনশাল্লাহ জীবন সঙ্গী দিই, আল্লাহর হুকুম থাকলে হয়ে যাবে, আমার চেষ্টার কোনো ত্রুটি নেই। ফোন না দাঁড়াতে বিরক্ত হওয়ার কারণে এখন ডিনার করবো, করে তারপরে বাসায় যাবো, কখন তারপরে হয়তো ফোন ধরবো, বা সেজন্যই আজকে আসলে আমি বেশি কথা বলতে পারি নাই তোমাদের সাথে, কিছু মনে করো না, কারণ তোমরা তো আমার আপনজন, আমার আপনজন হয়ে থেকো। আমি কিন্তু অনেক দুঃখের মাঝে আমি তোমাদেরকে পেয়ে কিন্তু অনেক আশা নিয়ে আমি বেঁচে আছি, এতটুকুই বলবো। আমার কিন্তু অনেক অনেক কষ্ট, অনেক দুঃখ, শুধু এতটুকুই আমি জানালাম। তো সবাই ভালো থেকো, দেখা হবে ইনশাল্লাহ আবার কালকে। আসসালামু আলাইকুম সবাইকে।